1997 সালে 24শে ডিসেম্বর হরিয়ানার পানিপথে জন্ম নীরাজ চোপড়ার। তার বাবার নাম সতীশ কুমার এবং মায়ের নাম সরোজ দেবী। নীরাজের বাবা পেশায় একজন কৃষক এবং মা হাউসওয়াইফ। ছোটবেলা থেকেই পড়াশোনায় তেমন মনোযোগ ছিল না নীরাজের। ছোটবেলা থেকে বেশ একটু মোটাশোটাও ছিল নীরাজ, যার ফলবশত মাত্র 11 বছর বয়সে তার ওজন হয়ে যায় 80 কেজি। শরীরের ওজন কমাতে তাকে পানিপথ স্টেডিয়ামে ভর্তি করিয়ে দেয় তার বাবা। সেই স্টেডিয়ামে কাজ করত নীরাজের কাকা। বাড়ি থেকে 17 কিলোমিটার দূরে স্টেডিয়ামে নীরাজ যেত বাসে করে, আর ফেরার সময় ফিরত তার কাকার সাথে। তাই দৌড়ানোর পরে ওই স্টেডিয়ামে তার থেকে সিনিয়র এক ছেলেকে জাভেলিন প্র্যাকটিস করতে দেখত নীরাজ। তার সেই প্র্যাকটিস থেকে খুব মজা পেত নীরাজ, আর ভাবত এর থেকে বেশি দূরে তো সে ছুটতে পারবে। তাই তার সিনিয়রের অনুমতি নিয়ে সে একবার জাভলিন থ্রো করে এবং তার সিনিয়রের থেকেও বেশি দূরত্বে থ্রো করে, যা দেখে সেখানকার কোচ অবাক হয়ে যায় এবং তাকে জাভলিন প্র্যাকটিস করাতে থাকে। এক বছর প্র্যাকটিস করার পর বিভিন্ন রকম ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল জাভলিন থ্রো কম্পিটিশানে অংশগ্রহণ করতে থাকে নীরাজ চোপড়া, যেমন এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, এশিয়ান চ্যাম্পিয়নশিপ প্রভৃতি। 2016 সালে ওয়ার্ল্ড আন্ডার 20 চ্যাম্পিয়নশিপে সোনা জেতে নীরাজ। এরপর 2017তে ভারতে এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জেতে নীরাজ। 2018 সালে কমনওয়েলথ গেমস অস্ট্রেলিয়াতে সোনা পায় নীরাজ। এছাড়াও বহু সিলভার মেডেল জিতেছে নীরাজ চোপড়া। বর্তমানে টোকিও অলিম্পিক 2021 গোল্ড মেডেল জিতে ভারতের নাম গর্বিত করেছে নীরাজ চোপড়া। 2018 সালে এশিয়ান গেমসে 88.7 মিটার থ্রো করে ন্যাশনাল রেকর্ড করে নীরাজ। 2018 সালে নীরাজ চোপড়াকে অর্জুন পুরস্কার প্রদান করা হয়। নীরাজ চোপড়া একটি ইন্টারভিউতে বলেন, বর্তমানে আমি যে গ্রামে থাকি সেই গ্রামে প্র্যাকটিস করার জন্য কোনো স্টেডিয়াম নেই। যখনই সে গ্রামে থাকে তখনই তাকে প্র্যাকটিস করতে হয় রাস্তার মধ্যে। তাই সরকারের কাছে নীরাজ অনুরোধ করেছে, প্রতিটি গ্রামে যাতে প্লেয়াররা প্র্যাকটিস করতে পারে তার জন্য স্টেডিয়াম ও অন্যান্য সুযোগ সুবিধা থাকার দিকে সরকার যেন বিশেষভাবে নজর দেয়।